কেমন আছিস তোরা? কি তো বন্ধু, কি অবস্থা তোর? আরে ভালো লাগে না, রোজ রোজ আলামিন আছে না? হ্যাঁ, ওই তো সারা দিন লেখাপড়া করে, নামাজ কালাম করে, দোস খুব ভালো। আর বাড়িতে ওই প্যারা দেয় খালি, বাড়িতে কিছু হইলে সেটা আলামিন, আলামিন এটা করে তুই করস না, আলামিন এটা করে তুই করস না রে ভাই। এই প্যারাটা আমারও দস্ত, কি কম এই সারা দিন ও বই পড়ে ঘরের ভিতরে থাকে, আলামিন করে করে সবাই দেখা সবাই বুঝায় ও ভালো ছেলে, আপনি পেলে আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, টেনশন করো না ভাইয়া, আমি দেখতেছি। এই আলামিন কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর না ভাই সময় নাই, বাসা যেতে ভাইয়া, তাতে রাতে বলছো বাসা? আর ভাই এদিকে, আর না বাসা যেতে হবে তো, সময় নাই ভাইয়া, বকা দিব তো। আরে আয় বেটা, আরে বেটা, তুই তো আমার সাথে এসে আড্ডাটা দিস না, একসাথে লেখাপড়া করছি, চিনোছি নাম করে দেখ। না ভাই আসলে তো বলছ না, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। না রে ভাই আসলে কি, তোমার পড়াশোনায় ব্যস্ত তাই, আর আসলে সময়টা বাসায় দেই, পড়াশোনা তো আমরাও করি। না ভাই আসলে তোমার ওইটা, তোমার আড্ডাটা তো আমার ভালো লাগে না, চিনো না বাসা থেকে ভাইয়ারা। আরে ওই এলাকার ভালো ছেলে ওরা, কি আর আমার সাথে এরকম তো কিছু না, ভালো না বলতে ভাই আসলে আমার ভালো লাগে না, এগুলো আড্ডা আমার ভালো লাগে না, কারণ যত সময় পড়াশোনা করে আসছো। আরে পড়াশোনার সাথে সাথে এনজয় করতে হবে বেটা, একটু পরে ভাইয়া ফোন দিবে আমার, ফোন দিলে বলবে যে আরে ওরে সিগারেট দিয়ে শুরু করামো, তারপরে কারণ খালি ক তোমরা যে আমি আড্ডা দিই না, আমার ভালো লাগে না। শেষকালে হেরোইন, মাঝখানে মাদকে রাসত্ব প্রতিদিন, কেন বেঁচে থাকা নেশার মোড়কে? ভাই আমার তো এসে আমি পারবো না ভাই, আল্লাহ হাফেজ ভাই, ভাই ভাই কালকে আসিস, না না ভাই কালকে আসিস, আমি যাই, আল্লাহ হাফেজ, আচ্ছা আচ্ছা কালকে আসিস। ঘুরে হোসেন আসেন দোস, সাকসেস হয়ে গেছে মিশন, ঠিক আছে এখন আর আমাকে কোনো কিছু করার লাগবে না, সারা জীবন খালি টানতেই থাকবো। তোর কিন্তু এটা লাগা, এটা লাগা তৈমুর কিন্তু হিট, তৈমুর কিন্তু এটা করছে, তৈমুর আমি সারাদিন টানবো।
ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হবে অনেক সময় তোমার খোঁজ খবর নেওয়া হয় না পড়াশোনা তো কোচিং টোচিং এ যাও ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ কথা বলো হ্যাঁ বন্ধু ঠিক আছে যাও সাবধানে যাও তাড়াতাড়ি বাসায় আসো আচ্ছা ঠিক আছে ভাইয়া তোর রাত হলো কেন বাসায় ফিরতে কোথায় ছিলে তো রাত পর্যন্ত দু মাস বসে বলতো এবার কোথায় ছিলাম সব জায়গায় দিয়ে করতেছিল আচ্ছা আমি বড় হই নাই আমি অধপতনে চলে গেছে আল্লাহ তুমি ওকে আমার করে ফিরাই দাও ওকে আল্লাহ সুস্থ ভাবে ফিরাই দাও ওর সমস্ত গুণ আল্লাহ তুমি মাফ করে দাও আমি তুই কি জানোস না এগুলো ভালো না তুই কেন বুঝোস না তুই কেন নিজের ধ্বংস করতেছিস তুই সব জানোস সব বুঝোস তারপর তুই এগুলো কেন করতেছিস তুই নিজে নষ্ট হচ্ছস তুই তোর সমাজ নষ্ট করতেছিস তুই পরিবারের মানুষকে কষ্ট দিচ্ছস তুই তো জানোস না আলামিন যেটা করতেছিস এটা তোর পরিণাম খুব খারাপ হবে আলামিন তোর ভালো হওয়া দরকার তুই কি করছিস দেখ তুই তুই নিজে ধ্বংস করে দিছিস তুই কি আলামিন কি হয়ে গেলে আলামিন খারাপ সবাই ভালো করতে পারে কিন্তু ভালো তোর কেউ করতে পারবে না ভালো তোর নিজের হতে হবে ভালো হওয়া আলামিন ভালো হওয়া কত সাপ লাগে কথা বলবো বসো ভাই কাছে এসে বসো কি বলবো বলো ভাই সেদিন কাজে গ্রামের ব্যবসা তো করছে খুব খারাপ একটা ব্যবহার করছে ভাই আমার ক্ষমা করে দিন ভাই আসলে আমি ভাবি নাই যে আমি এরকম কল্পনা করতে পারিনি ভাই আসলে আমি নিজে বলে বুঝতে পারছি ভাই ঠিক আছে আসলে আমি সেদিনকে কিছু কখন আপনার সামনে কথা বলিনি সেদিনকে আমার সাথে খারাপ ব্যবহার করছি আসলে আমি কি বলবো ভাই খুব খারাপ লাগছে আপনি কখনো করে দেন ভাই
আসলে তাই কেমন এর কোনো নিয়ম বলতে পারি না ঠিক আছে ভাই আমার কোনো বলে দেন তুমি কেন এমন হয়েছে সেটা আমি জানি না কাদের পাল্লায় পড়ছিল সেটা আমি জানি না তুমি যখন ভুল বুঝতে পারছো মন থেকে বলছো আমি তোমার মাফ করে দিলাম ভালো হয়ে চলো নিজের দিকে খেয়াল রাখো পড়াশোনাটা মন দিয়ে করো তোমার করুন ভাই আসলে আমি আর ওদের সাথে যাবো না ভাই আসলে আমি ওদের পাল্লায় আমি খারাপ হয়ে গেছি আমি ওদের সাথে আর যাবো না ভাইয়া শুধু দোয়া করবেন জেনে ভালোভাবে থাকতে পারি আর বাকি জীবন জেনে আল্লাহর পথে থাকতে পারি ইনশাআল্লাহ চলো আল্লাহ